কথায় চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কারামুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে কচুয়ার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক জনগণের অভ্যর্থনা। আধুনিক মানসম্পন্ন চিকিৎসা সেবা এনেছে হাসপাতাল। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে সর্বপ্রকার জটিল অপারেশন করা হয়। সাচার পুলিশ ফাঁড়ির উল্টা পাশে মজুমদার টাওয়ারে অবস্থিত সাচার রেনেসা হাসপাতাল কচুয়া চাঁদপুর। কচুয়া উপজেলা পরিষদের কারামুক্ত চেয়ারম্যান শাহজাহান শিশিরকে উপজেলার অন্তত 10টি স্থানে বিপুল সংখ্যক জনগণ ও নেতাকর্মী সমর্থক ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে। 3 মাস 12 দিন কারাভোগের পর 21 ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কচুয়ার প্রবেশদ্বার বারুইয়ারা থেকে জগৎপুর পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বর্ণাঢ্য মটর শোভাযাত্রার মাধ্যমে 2 বারের বিপুল ভোটে নির্বাচিত কারামুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে বরণ করে নিজ গ্রাম জগৎপুর যায়। পথিমধ্যে তিনি সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল খাটিয়েছে, আমাকে হাজার হাজার নেতাকর্মী সমর্থক তাদের ভালোবাসা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, আমি জীবন দিয়ে হলেও কচুয়াবাসীর ঋণ শোধ করার চেষ্টা করব। অভ্যর্থনায় অংশগ্রহণকারী নেতাকর্মীগণ কারামুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে স্বপদে বহালের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানান। এই কচুয়া উপজেলা জনপ্রিয় চেয়ারম্যান এবং জননেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর একান্ত স্নেহ বাজন এবং আস্থা বাজন জনাব শাহজাহান শিশির ভাইয়ের অবিলম্বে মামলাগুলা প্রত্যাহার এবং প্রত্যাহার করে তা অতি দ্রুত ওনাকে চেয়ারম্যান পদে শপথে বহাল করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের আজকে সকলের একটি আকুতি এই কচুয়া উপজেলার অভিভাবক জননেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের হাতে হাত রেখে আমাদের উপজেলা চেয়ারম্যান আগামীর উন্নয়ন এবং কচুয়ার মানুষদেরকে নিয়ে আগামী উপজেলা উন্নয়নে এগিয়ে যাবেন। এ সময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদ দর্জি, সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার, সৈয়দ আব্দুল জব্বার বাহার, কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ পাটোয়ারি, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনির হোসেন, গোহর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের সহসভাপতি কামাল হোসেন অন্তর, সৈয়দ মোর্শেদ পলাশ, সাংগঠনিক সম্পাদক সেলিম কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তফা কামাল, মনির হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অভ্যর্থনায় অংশগ্রহণ করেন। জগৎপুরে পৌঁছে মোহাম্মদ শাহজাহান শিশির তার প্রয়াত পিতার কবর জিয়ারত করেন। প্রসঙ্গত, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের অনিয়মের বিষয়ে অনভিপ্রেত ঘটনায় উপসহকারী প্রকৌশলীর দায়ের করা মামলা ও 2টি আইসিটি মামলায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির সাময়িক বরখাস্ত হয় এবং স্বেচ্ছায় আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।